आकाश मेघलाকে রেখেই ফিরে আসলো। তুই সত্যি সত্যি মেঘলাকে রেখে আসলি? তোর কি মনে হচ্ছিল আমি নাটক করছিলাম? তুই বিশ্বাস করিস মেঘলা এমন কিছু করতে পারে? কোনটা বলতো? আকাশ অভিনয়টা বন্ধ কর, মেঘলা সাফাই গাওয়াটা বন্ধ কর। মেঘলা যেটা করেছে তোর সাথে রাগ করে করেছে, এর জন্য পরোক্ষভাবে তুই নিজেই দায়ী। তাই তোর উচিত মেঘলাকে ফিরিয়ে আনা। রাগ? ঠিকই বলেছিস, এতই রাগ যে অন্যজনের সাথে রাত কাটিয়ে ফেললো। এটা হয়তো অভিনয় ছিল। আমার তো তা মনে হয় না। তাহলে আর কি, যা বুঝিস তাই কর। ভবিষ্যতের ব্যাপারে কিছু বলতে আসিস না প্লিজ। নাবিল রাগে আকাশের ঘর থেকে চলে গেল। 7 দিন হয়ে গিয়েছে মেঘলা বাসা থেকে চলে গিয়েছে, তাতে আকাশের কোনো পরিবর্তন হয়নি। আকাশ স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে। নাবিল আকাশের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, কারণ তার বিশ্বাস মেঘলা নির্দোষ। আকাশের উচিত ছিল মেঘলাকে ফিরিয়ে আনা, কিন্তু আকাশ তা করছে না। বরং আকাশ নাবিলের সাথেও কথা বলার চেষ্টা করেনি। এদিকে মেঘলার বাবা মা মেঘলার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, তারা আশায় বসে আছে আকাশ মেঘলাকে নিতে আসবে। 7টা দিন হয়ে গেল, নাবিল ভাইয়া ছাড়া আর কেউ আমার খোঁজ নিল না। আমাকে ছাড়া আকাশ কিভাবে থাকছে? তার মানে কি বাবার কথাই ঠিক আর ওর দরকার নেই, তাই না? ভাইয়া তুই কি সত্যি আমাকে নিতে আসবি না? আজ মেঘলা চলে যাওয়ার 8ম দিন। আকাশ আর নাবিল একসাথে নাস্তা করছে। সমস্যা কোথায়? মেঘলাকে ছাড়া আকাশ কিভাবে থাকছে? তাহলে কি সত্যি আকাশ জেনির ব্যাপারে দুর্বল হয়ে পড়েছে? আকাশ নিজ মনে খেয়ে চলেছে। খাওয়ার মাঝখানে আকাশ হঠাৎ নাবিলকে বলল, মেঘলাকে ফোন করেছিলি তাই না? আমি কার সাথে কথা বলবো আর কার সাথে বলবো না তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? কৈফিয়ত কোথায় চাইলাম? বলছি আমি মেঘলাদের বাসে যাব, তুই যাবি আমার সাথে? এমন কিছুর জন্যই নাবিল অপেক্ষা করছিল, তাই আকাশ বলার সাথে সাথে জবাব দিল, হুম অবশ্যই যাব। আমি জানতাম তুই ওকে ছাড়া থাকতে পারবি না। এত কিছুর পরেও তুই মেঘলাকে আবার নিয়ে আসবি? আকাশ কিছু না বলে একটু হাসলো, তারপর বেরিয়ে গেল। নাবিলও গেল। তাদের পৌঁছাতে বিকাল হয়ে গেল। মেঘলা তখন ঘুমাচ্ছিল। আকাশ গিয়েই মেঘলাকে ডাকতে শুরু করলো। আকাশের গলা শুনেই মেঘলা দৌড়ে নিচে আসলো। মেঘলা আসার আগেই মেঘলার বাবা এসে হাজির হলো। আকাশ কিছু বলার আগেই তিনি বলতে শুরু করলেন, নিশ্চয়ই মেঘলাকে নিতে এসেছো তাই না? কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, মেঘলা আর তোমাদের বাসায় যাবে না, তাই গুন্ডামি করে লাভ নেই। এইসব তুমি কি বলছো বাবা? সব ভুলে গিয়েছো নাকি সেদিন তোমাকে কিভাবে অপমান করেছে? বাহ, মেয়ের প্রতি এত ভালোবাসা কবে থেকে হলো? দেখে তো ভালো লাগলো। এখনই বাসা থেকে বের হও, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। বেশি বেশি বলে ফেলছেন না আঙ্কেল। তোমাদের কানে কি কথা যায় না? বলছি না মেঘলা যাবে না, বেরিয়ে যাও। আমি যাব বাবা। মেঘলা তোরা একটু দাঁড়া, আমি চেঞ্জ করে আসছি। যাব আর আসব। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আর তোকে কেই বা বললো আমরা তোকে নিতে এসেছি? মানে আমি তোকে কেন নিতে আসবো? নিয়ে যাওয়ার জন্য কি রেখে গিয়েছিলাম নাকি? আকাশের কথায় সবাই অবাক হলো। আকাশ আকাশ নিজের পকেট থেকে একটা কাগজ বের করে মেঘলার সামনে ধরলো। কি এটা? আপাতত আমার সব কিছু তোর নামে আছে, আমি সেসব ফেরত নিতেই এখানে এসেছি, তোকে ফেরত নিতে নয়। আকাশের এমন কথার জন্য মেঘলা প্রস্তুত ছিল না। বেশ বড়সড় ধাক্কা খেল সে। আকাশ কি বলছিস তুই? নাটক করছিস কেন? তুই জানতি না আমি কেন এখানে এসেছি? নাবিল কি বলবে বুঝতে পারছে না। কিরে দাঁড়িয়ে আছিস কেন? আমার সময় দাম আছে, তাড়াতাড়ি সাইন করে এখানে। মেঘলা সাইন করে দিল। সরি আঙ্কেল আপনাকে বিরক্ত করার জন্য। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার মেয়ের ওপর আমার কোনো রকম ইন্টারেস্ট নেই, আর কখনো আপনার বাসায় আসবো না। জাস্ট এইটা লাস্ট বার ছিল বলে আকাশ বেরিয়ে গেল। নাবিলও বাধ্য হয়ে বেরিয়ে আসলো। মেঘলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আকাশের ব্যবহারে মেঘলার বাবা অবাক হলো। এই নাকি সোনার ডিম পাড়া হাঁস? যত সব ঝামেলা এসে জুটেছে আমার কপালে। এই তোমাকে বলে দিচ্ছি, আমি কিন্তু এই ঝামেলা বয়ে বেড়াতে পারবো না। যত তাড়াতাড়ি পারো ওকে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করো। আমার সব প্ল্যান ভেস্তে গেল শুধুমাত্র তোর জন্য। এত চরিত্র খারাপ কারো হয়? একটা ছেলেও ধরে রাখতে পারলি না। মেঘলার বুঝতে বাকি রইল না আকাশের টাকার জন্যই তার মা বাবা এই কয়েকদিন তার সাথে ভালো ব্যবহার করেছে। এবার তার কপালে দুর্গতি নেমে আসবে, সে ব্যাপারে সন্দেহ নেই। আমি জানতে চাচ্ছি কি হলো এটা? কি হলো মানে? আমার কষ্টের টাকা অন্যরা খরচ করবে, সেটাই চেয়েছিলি নাকি? তোর টাকা তোর থাকুক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি জানতে চাচ্ছি তুই আমাকে নিয়ে এসেছিলি কেন? তোকে আমি জোর করে এনেছি নাকি? আকাশ, তুই আমার সাথেও গেম খেলবি, কখনো ভাবতে পারিনি। যাক, বুঝতে পেরেছিস তাহলে। হ্যাঁ, গেম খেলেছি, আর দরকার ছিল বলেই খেলেছি। তোকে মেঘলার সাথে যোগাযোগ করতে নিষেধ করলেও তুই শুনতি না, তাই তোকে মেঘলার কাছে একটু খারাপ বানাতে হলো। আজকের পর মেঘলা ভাববে তুইও চাস না যে ও বাসায় থাক, তাইও নিজেই তোর সাথে কথা বলবে না। গুড, প্রশংসা না করে পারছি না। বলে হাঁটতে লাগলো নাবিল। আরে আরে, কোথায় যাচ্ছিস? বাসায় যাবি না? আমার ব্যবস্থা আমি করে দেব, আপনার ভাবতে হবে না। দাঁড়া নাবিল, এত রাগ দেখাচ্ছিস কেন? তুই কি মৌসুমিকে ছাড়িসনি? মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসতো, তাকে তুই ফিরিয়ে দিসনি, তাহলে আমার বেলায় কেন উল্টো নিয়ম হবে? যা জানিস না সেটা নিয়ে কথা বলিস না আকাশ, আর আমি মানতে পারছি না, কারণ মেঘলা আমার বোন। ও, নিজের বোনের সাথে অন্যায় হলে সেটা অন্যায়, আর অন্য কারোর সাথে হলে সেটা অন্যায় না? না আকাশ, আবারও বললাম, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। আচ্ছা, বলবো না। আমি যেমন তোর জীবন নিয়ে কথা বলবো না, তেমনি তুইও বলিস না। ওকে ফাইন, বলবো না। বলে চলে গেল নাবিল। আকাশও ফিরে গেল। এদিকে এই যে নবাবজাদি, সারাক্ষণ পায়ের উপর পা তুলে বসে থাকলেই চলবে? এবার গাটা একটু নাড়াও। বাথরুমে কাপড়গুলি রাখা আছে, দামি কাপড়, ওয়াশিং মেশিনে ধোয়া যাবে না, নিজের হাতে ধুয়ে দাও তো দেখি। আচ্ছা দিচ্ছি। বলে বাথরুমে গেল মেঘলা। গিয়ে অবাক হলো, কারণ সেখানে এত কাপড় যে বাথরুমে জায়গা হচ্ছে না। সবগুলি আজ ধুতে হবে মা? তো কি? বিছানার চাদর, পর্দা সব। আমার মুখে মুখে তর্ক করলে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। মেঘলার কিছু না বলে কাপড় ধুতে শুরু করলো। তুই এবার খুশি তো ভাইয়া? এমন জীবনেই হয়তো দেখতে চেয়েছিলি, তাই সব দিয়েও কেড়ে নিলি। বলেছিলাম হোস্টেলে দিয়ে দিতে, টাকার জন্য সেটাও করলি না। অন্তত কিছু টাকা দিয়ে গেলে হয়তো আমার সাথে এমন কিছু ঘটতো না। তবে একটা কথা শুনে রাখ, আজ আমি প্রতিজ্ঞা করলাম, জীবনে যত দুঃখই আসুক আমি আর কোনোদিন তোর কাছে ফিরবো না, কোনো দিন না। তুই তোর টাকা নিয়ে সুখে থাকিস। মেঘলার কাপড় ধুতে ধুতে সন্ধ্যা গড়িয়ে গেল। মেঘলা ভেজা কাপড় চেঞ্জ করে নিজের ঘরে গেল, কিন্তু সেখানে গিয়ে আবারও অবাক হলো। কে আপনি? আমার রুমে কি করছেন? প্রায় মেঘলার বাবার বয়সী একজন লোক তার দিকে এগিয়ে আসে, পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, তুমি তাহলে মেঘলা? উফ, কাছে আসছেন কেন? কে আপনি? লোকটি নিজের ঠোঁট কামড়ে বলল, যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি। কিসব যাতা বলছেন? আমার রুম থেকে বের হন বলছি। আমি জাফর আহমেদ, তোমার মায়ের ভাই, অস্ট্রেলিয়া থাকি, কিছুদিন আগে দেশে ফিরেছি। তো আমি কি করব? করার তো অনেক কিছুই আছে, সেসব না হয় সময় মতো করা যাবে। বলে জাফর রুম থেকে চলে গেল। কি বাজে নজর লোকটার! আমার কোন আপদ এসে জুটলো কে জানে। এই জীবনে আমার কি শান্তি হবে না? পেরিয়ে গেল আরো কিছুদিন। আকাশ আকাশের মতোই আছে, মেঘলার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না সে। নাবিল আকাশের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। আকাশের অফিসে নাবিল রিজাইন দিয়েছে, এখন তার একসাথে বসে খায় না পর্যন্ত। হঠাৎ একদিন নাবিল নিজে থেকে হন্তদন্ত হয়ে আকাশের ঘরে আসলো। নাবিলকে দেখে আকাশ বিচলিত হলো না। কিছু কথা বলার ছিল। এখন ব্যস্ত আছি, পরে আয়। আজ মেঘলার বিয়ে। গুড, তো আমার কাছে এসেছিস কেন? ও বুঝেছি, যৌতুকে টাকার জন্য। আকাশ, না মানে মেঘলার বাবা তো এখন বাজে অবস্থা, তোরও চাকরি নেই, তাই ভাবলাম আর কি। টাকা লাগলে বল, দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি মজা করছি না আকাশ, মেঘলার আজ সত্যি সত্যি বিয়ে। তুই মজা করছিস? এটা কে বললো? তুই বিয়েটা আটকাবি না? অবশ্যই না, বোনের বিয়ে ভেঙে দেওয়ার মতো খারাপ ভাই আমি অন্তত না। পরে কেঁদেও কুল পাবি না। চোখে এত জল কোথায়, সব তো আগেই শেষ হয়ে গিয়েছে। ভুল হয়ে গিয়েছে, আমি ভুলে গিয়েছিলাম। আমি যে আকাশের কাছে এসেছিলাম সে আর নেই। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। বলে নাবিল নিজের ঘরে চলে গেল। বেশ অনেকক্ষণ পর আকাশও বাসার সবাই বসে বিকেলের নাস্তা খাচ্ছে, তখনই নাবিল সেখানে আসলো আর আকাশের পাশে বসলো। কংগ্রাচুলেশনস বড় মা, কংগ্রাচুলেশন আকাশ, আজ থেকে তোমরা মুক্ত। মেঘলা নামের আপদ আর কখনো তোমাদের বিরক্ত করতে আসবে না। উফ, তুই আবার শুরু করেছিস নাবিল। তুই এবার খুশি তো আকাশ? বেগলার বিয়ে হয়ে গেছে, করে বিদায়ও হয়ে গিয়েছে। কালোর বউ ভাত, পরশু অস্ট্রেলিয়া চলে যাচ্ছে বেগলা। ওয়াও গ্রেট। মেঘলার বাবাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ না দেখছি, মেয়ের ভবিষ্যৎ ভেবেই বিয়ে দিয়েছে। ধুমধাম করে বাবার বয়সে একটা লোকের সাথে বিয়ে দিয়েছেন বেগলার, বাবার দায়িত্ব পালন করেছেন। কথাটা শুনে আকাশ দাঁড়িয়ে গেল। কার সাথে বিয়ে হয়েছে বললি? শুনেছি লোকটি সম্পর্কে বেগলার মামা হয়। অন্য কারোর সাথে বিয়ে হবে কেন? নীরব কোথায়? নীরব সেদিনের পরের দিনই রিটার্ন ডেট ছাড়া বিদেশে চলে গিয়েছে, আর কখনো দেশে আসবে না শুনেছি। মানে কি, আমাকে আগে বলিসনি কেন? আকাশ বের হতে চাইলে নাবিল তাকে আটকে দিল। কোথায় যাচ্ছিস? রাস্তা ছাড় নাবিল। এখন আর হিরোগিরি নাইবা দেখালি, বিয়েটা অলরেডি হয়ে গিয়েছে। মেঘলা আপাতত শ্বশুরবাড়ির রাস্তায়, তাই এখন তুই নতুন করে মেঘলার জীবনে ঝামেলা সৃষ্টি কর, সেটা আমি চাই না। দ্য গেম ইজ ওভার নাও। ছেলে মানুষই করিস না নাবিল, ছাড় আমাকে। মেয়েটা কোনোদিন শান্তি পায়নি, আর জটিলতা তৈরি করিস না। এবার ওকে একটু শান্তিতে থাকতে দে, আস্তে আস্তে স্বামীর সাথে মানিয়ে নিবে। আকাশ নাবিলকে উপেক্ষা করে বাইক নিয়ে বের হলো, কিন্তু নাবিল গিয়ে আকাশের বাইকের সামনে দাঁড়ালো। কি করছিস কি নাবিল? যদি যেতেই হয় আবার লাশের উপর দিয়ে তোকে যেতে হবে। যদি তোর মতো করে রাগ দেখাতে পারতাম কতই না ভালো হতো, কিন্তু কার সাথে দেখাবো? জীবনে যাদের আপন ভাবলাম কেউই কোনোদিন আমার কষ্ট বুঝল না, তুইও বুঝলি না নাবিল। বলে মেঘলাকে আকাশ আজ কাল পরশু সব দিনই ভালোবাসে, একইভাবে ভালোবেসে যাবে। মেঘলা যদি ধর্ষিতা হতো আকাশ একবারের জন্য প্রশ্ন করতো না, কিংবা মেঘলা আকাশের কাছে এসে যদি ক্ষমা চাইতো আকাশ ক্ষমা করে দিত, কারণ মেঘলা শরীরের প্রতি মোহ আকাশের কখনোই ছিল না। যাকে ভালোবাসে সে সবসময়ের জন্যই সত্যি, ভালোবাসা তো অনুভবে মিশে থাকে, তার শরীরের কি সম্পর্ক? মেঘলাকে আকাশ বিছানা চায়নি, ওকে আকাশ ওর প্রতিটা হাসিতে চায়। আকাশ তার কান্নার প্রতিটা ফোঁটায় মেঘলাকেই চায়, কিন্তু মেঘলা যে আকাশকে চায়নি। মেঘলা যা যা করেছে সবটাই জেদ দেখিয়ে করেছে, এই জেদের জন্য জীবনের সবকিছুই হারিয়েছে, তবুও শিক্ষা হয়নি, তাই ওকে একটু শাস্তি দিতে চেয়েছিল আকাশ। বিয়ে হয়ে যাচ্ছে যেন তো বাধা দিতে গেলি না। কোন মুখে যাবো বলতো? আমি আর কোনোদিনও মাথায় উঁচু করে বলতে পারবো না যে মেঘলা শুধু আমাকেই ভালোবাসে, কখনো বলতে পারবো না। ও শুধুই আমার। আমি ভেবেছিলাম ওর নীরবের সাথে বিয়ে হচ্ছে, তাই চুপচাপ ছিলাম, তোকে এইসব বলিনি, কারণ আমি জানতাম আমি মন খারাপ করে থাকলে তুই মেঘলাকে বলে দিবি, আর মেঘলা নীরবকে বিয়ে করবে না, তাই কাউকে বুঝতে দিইনি। আমি নীরবে কষ্ট পেয়েছি। এখন নিশ্চয়ই ভাবছিস নীরবের সাথে কেন বিয়ে দিতে চেয়েছিলাম, তাই না? হ্যাঁ ঠিক তাই। তোর মতো আমিও বিশ্বাস করি মেঘলা নীরবের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু ও যা করেছে তাতে সবাই জেনে গিয়েছে নীরবের সাথে ও রাত কাটিয়েছে। তাই আমি যদি বিয়ে ভেঙে দিয়ে ওকে নিয়ে আসতাম, বাসার সবাই ওর দিকে আঙুল তুলে বলতো ও একটা চরিত্রহীনা, একসাথে দুজনের সাথে বেড শেয়ার করে। সারা জীবন এই চরিত্রহীনা সম্বোধন নিয়ে বাঁচতে হতো মেঘলাকে, এমনকি মেঘলার বাচ্চা কাচ্চাদেরও শুনতে হবে তার মার অতীতে এত জঘন্য একটা অধ্যায় আছে। তার চেয়ে নীরবের সাথে বিয়ে হলে এই খারাপ কথাগুলোকে শুনতে হবে না। নীরব ছেলেটা খারাপ, যে মেঘলার জন্য নিজের চরিত্রে দাগ লাগাতে পারে, আমার হাতে মার খেতে পারে, মেঘলার জন্য জেলে যেতে পারে, সে অবশ্যই মেঘলাকে ভালোবাসে। তাই ভেবেছিলাম নীরবের কাছে মেঘলা ভালো থাকবে, তাই সরে যেতে চেয়েছিলাম ওদের জীবন থেকে, কিন্তু যে নীরবকে বিয়ে করবে না সেটা কি করে জানবো? কিন্তু এখন আর জেনে বা কী হবে, বিয়েটা তো হয়ে গিয়েছে। তার আগেই আমাদের বিয়ে হয়ে গেছে, মেঘলার আমার বিয়ে হয়ে গিয়েছে অনেক আগেই নাবিল। কি বলছিস? হ্যাঁ রে, এটাই সত্যি। এবার নিশ্চয়ই আমাকে আর বাধা দিবি না। এদিকে গাড়িতে মেঘলা তার স্বামীর পাশে বসে আছে। আমি এখনো বুঝতে পারলাম না তুমি এমন একটা কাজ কেন করলে মেঘলা। সম্পর্কে আমি তোমার মামা হই, তার চেয়ে বড় কথা আমি তোমার বাবার বয়সী, তুমি আমাকে কেন বিয়ে করলে? মেঘলা ঘোমটার ভেতর থেকে মুখ বের করে বলল, কেন আমাকে বিয়ে করে আপনি খুশি নন? আমি পালাতে চাই এই দেশ ছেড়ে, দেশের মানুষ আর নিজের স্মৃতিদের থেকে পালাতে চাই। মেঘলার জাফর আহমেদ কথা বলছিল, হঠাৎ ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। কি হলো, গাড়ি থামালে কেন? সামনে একটা ছেলে আমাদের সব গাড়ি থামিয়ে দিয়েছে, ছাড়, ছেলেটি বর কনেকে খুঁজছে। ড্রাইভার কথা বলতে বলতে ছেলেটি এসে গাড়ির সামনে দাঁড়ালো। ছেলেটি আর কেউই না, আকাশ। আকাশ গাড়ির জানালা টোকা দিয়ে বলল, নামুন একটু প্লিজ। কে তুমি? শালা। কি? বললাম আমি আপনার শালা হই। আজব, কি চাই? আপনার পাশে বসা মেয়েটিকে। কি সব আবল তাবল বকছো? শান্ত হন প্লিজ, ও আমার মামাতো ভাই, হয়তো আমাদের সাথে দেখা করতে এসেছে। ও আচ্ছা, তাই বলো। কিন্তু এভাবে রাস্তায় গাড়ি থামিয়ে দেখা করতে হয় নাকি? শালাবাবু, কাল বৌভাতে এসো, জমিয়ে আড্ডা হবে। সরি, বৌভাত তো হচ্ছে না। মানে কি? মানে হলো আমি এখন আপনার বউকে নিয়ে যাব। বউ ছাড়া বৌভাত কি করে হবে? হ্যাঁ। জাফর আহমেদ এবার রেগে নেমে আসলেন, সাথে মেঘলাও নামলো। তুই এখানে কি করছিস? প্লিজ সিন ক্রিয়েট করিস না। সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। দেখি দেখি আমাদেরকে একটু তাকা তো। কি রে, এনেছে লাল লিপস্টিক ছিল না? আর মেকআপের পুরো গোডাউনটা নিয়ে আসলে পারতি, কম হয়ে গিয়েছে তো। মেঘলা ঘোমটা টেনে বলল, ফালতু কথা বাদ দিয়ে বাসায় যা। আমিও সেটাই বলছি, চল। দেরি করে কি লাভ? আজব, আমি কোথায় যাব? আমার বিয়ে হয়ে গিয়েছে, পাগলামি করিস না, যা এখান থেকে। ঠিক তাই ভাই, শুধু শুধু ঝামেলা করে কি লাভ? যাও ভাই, বাসায় যাও। স্বেচ্ছায় রাজি হবে নাকি ট্রিগারটা টানবো ম্যাডাম? পাগল হয়ে গিয়েছিস নাকি? কি করছিস এসব? পাগলামি করিস না ভাইয়া, দেখ এখানে কত লোকজন, সবার সাথে তুই পারবি? ঠিক বলেছিস, আকাশের একার পক্ষে এতজনের সাথে পেরে ওঠা একদমই সম্ভব না। নাবিল ভাইয়া, তুই এসেছিস, ভালো হয়েছে। এই পাগলটাকে নিয়ে যা তো। আমি জানতাম তুই আসবি, এবার আর আমায় আটকায় গে। একটা দোস্ত ভাবিকে পছন্দ হয় নাকি দেখতে আর পারলাম কই, যে বর ঘোমটা টেনেছে। যাই হোক, সরি আকাশ, আমার বুঝতে একটু দেরি হয়ে গেল। তোকে ভুল বোঝার জন্য ক্ষমা চাইছি। যা, এবার তোরটা তুই বুঝে নে, আমরা এদিকটা বুঝে নিচ্ছি। তুইও কে সাপোর্ট করছিস? ভাবি, দেবরকে তুই করে বলতে হয় না। বলেই আকাশ আর নাবিল দুজনেই হেসে উঠল। কি হচ্ছেটা কি এসব? এই, তোমাদের কোনো ধারণা আছে কার সাথে কি করছো? কাকু, বউ গেলে বউ পাবেন, কিন্তু জীবন গেলে? চার পাঁচটা একবার দেখে তারপর কথা বলুন। আপনি কোন বুদ্ধিতে নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করলেন? চুপ কর তোরা, এই বিয়েতে আমাকে কেউ জোর করেনি, আমি নিজেই ওনাকে অনুরোধ করেছিলাম আমাকে বিয়ে করতে। মার খাওয়ার আগে চুপ করে গেলে ভালো হয় না? নাবিল, তুই তো জানিস সেই মেয়ে আমাকে শান্ত থাকতে দেবে না, তাই আমি চলে যাচ্ছি। তুই কাকুকে একটু বুঝিয়ে দিয়াই কেমন? আমি আমার বউকে একটু বুঝাই, বড্ড অবুঝ আমার বউটা। যা, বেস্ট অফ লাক। ছাড় আমাকে, আমি তোর সাথে কোথাও যাব না। জোর করে সব হয় না, বুঝেছিস? জোর করে কি হয় আর কি হয় না তা একটু পরেই বুঝতে পারবি। আকাশ টানতে টানতে মেঘলাকে নিয়ে চলে গেল। আকাশ মেঘলাকে নিয়ে নিরাপদ দূরত্বে যাওয়ার পর নাবিল ও তার বন্ধুরা জাফর সাহেব সহ সকল বরযাত্রীদের ছেড়ে দিয়ে ফিরে গেল।